বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের কাছ থেকে AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং C-130H পরিবহন কেনার চেষ্টা করছে। দুদেশের সরকারি পর্যায়ে চুক্তির মাধ্যমে এটি ক্রয় বিক্রয় হওয়ার কথা রয়েছে। চলতি বছরের শেষ দিকে দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এটি নিয়ে দর কষাকষি হতে পারে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো অ্যাপাচি হেলিকপ্টারের ট্যাকটিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কে। বাংলাদেশ এই অ্যাপাচি হেলিকপ্টার কিনলে কী কী সুবিধা পাবে? প্রথমে এর নাম ছিল AH-64D Block 3। 2012 সালে এর সামর্থ্য বৃদ্ধির পর একে AH-64E Guardian নামে রেজিস্ট্রি করা হয়। এর ডিজিটাল কানেক্টিভিটি ও জয়েন্ট ট্যাকটিক্যাল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সিস্টেম উন্নত করা হয়। এতে আরও শক্তিশালী T-700 GE-701D ইঞ্জিন যুক্ত করা হয়। আরও শক্তি জড়ো করার জন্য ফেস গিয়ার ট্রান্সমিশন আপগ্রেড করা হয়েছিল। এর ড্রোন নিয়ন্ত্রণের সামর্থ্য রয়েছে। এটি পুরোপুরি IFR ক্যাপাবল। এর ল্যান্ডিং গিয়ারও উন্নত। অ্যাপাচি হেলিকপ্টারের নতুন কম্পোজিট রোটর ব্লেডের কারণে গতি, উপরে ওঠা এবং ভার বহনের সামর্থ্য বেড়ে গেছে। 2011 সাল থেকে এটি সরবরাহ শুরু হয়। পুরোদস্তুর উৎপাদনের অনুমোদন দেওয়া হয় 2012 সালের অক্টোবরে। এর আরও উন্নত সংস্করণ AH-64E এবং 2019-20 সালে এই ধরনের 56টি চপার তৈরি হবে। এর আপডেট লংবো রাডারের ওভারসি ক্যাপাবিলিটি রয়েছে। ই মডেলটি সমুদ্রক্ষেত্রে অপারেশন চালানোর উপযোগী। পাল্লা ও দীর্ঘ সময় ওড়ার ক্ষমতা বাড়াতে এক্সটেন্ডেড রেঞ্জ ফুয়েল ট্যাঙ্ক সংযোজনের কথা ভাবা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি সেলস কর্মসূচির আওতায় 2012 সালের সেপ্টেম্বরে প্রথম ইন্দোনেশিয়া 8টি অ্যাপাচি AH-64E Guardian ক্রয় করে। অ্যাপাচি হেলিকপ্টারের ট্যাকটিক্যাল স্পেসিফিকেশন। এর ক্রু দুজন, পাইলট ও কো পাইলট অথবা গানার। লম্বা 58.17 ফুট। রোটারের ব্যাস 48 ফুট। উচ্চতা 12.7 ফুট। ডিস্ক এরিয়া 1809 বর্গফুট। খালি অবস্থায় ওজন 5165 কেজি। ভরা অবস্থায় ওজন 8000 কেজি। সর্বোচ্চ টেক অফ ওজন 10433 কেজি। ফিউজিলাজ লম্বায় 49.5 ফুট। রোটার সিস্টেম 4 ব্লেডের মেইন রোটার, 4 ব্লেডের টেল রোটার রয়েছে। সর্বোচ্চ গতি 293 কিলোমিটার প্রতি ঘন্টায়। ক্রুজ স্পিড 265 কিলোমিটার প্রতি ঘন্টায়। পাল্লা লংবো রাডার মাস সহ 476 কিলোমিটার। কম্ব্যাট রেডিয়াস 480 কিলোমিটার। ফেরি রেঞ্জ 1900 কিলোমিটার। আর্মামেন্ট গান 1 30mm M230 চেইন গান, 1200 রাউন্ড, যা এরিয়া উইপন সাবসিস্টেমেরই অংশ।